আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওর মধ্যে আলোচনা করব, গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে ফলবান গাছ, অথবা এমন স্বপ্ন যদি দেখে যে অনেকগুলো গাছ দেখতেছে অথবা গাছের বাগান দেখছে এবং প্রত্যেকটি গাছে ফলে ভরপুর, দর্শক এর অর্থ কী হতে পারে? দর্শক, আমরা যখন ঘুমিয়ে যাই তখন সারাটি রাত ধরে অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। এর মধ্যে থেকে কিছু সংখ্যক স্বপ্ন আমাদের মোটেই মনে থাকে না, মূলত এই সকল স্বপ্নের কোনো অর্থ বহন করে না। আবার অনেক স্বপ্ন এমন রয়েছে যা আমাদের সারাটা দিন মনে থাকে। বিশেষ করে গর্ভবতী মহিলারা এমন এমন কিছু স্বপ্ন দেখে যেই স্বপ্নগুলো অত্যন্ত ভয়ানক এবং ভয়ঙ্কর থাকে। এই স্বপ্নগুলো ওই গর্ভবতী মায়েদের মনে থাকে। আবার এমন এমন স্বপ্ন রয়েছে যা মূলত কিছুটা আনন্দের এবং সুখকর, এই স্বপ্নগুলো মনে থাকে। বিশেষ করে কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে থাকে ফলবান গাছ অথবা গাছ ভর্তি ফল, দর্শক এর অর্থ অনেক ভালো হয়। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার কোল জুড়ে একটি পরিপূর্ণ সন্তান চলে আসবে এবং ওই স্বপ্নদ্রষ্টা অনেক খুশি হয়ে যাবে। বিশেষ করে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে এমন যে অন্য কেউ তাকে একটি ফল দিচ্ছে, সে ফলটি অত্যন্ত পাকা এবং সুস্বাদু এবং দেখতে অত্যন্ত চমৎকার, তা হতে পারে আম, আবার হতে পারে কলা, অথবা হতে পারে আপেল কিংবা আঙ্গুর অথবা কমলা, এইরকম যে কোনো ধরনের পাকা এবং সুস্বাদু ফল ওই স্বপ্নদ্রষ্টাকে যদি কেউ দিতে দেখে এর অর্থ অত্যন্ত ভালো হয়। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার একটি সুসন্তান জন্মগ্রহণ করবে, বিশেষ করে পুত্র সন্তান জন্মগ্রহণ করার ইশারা বহন করে থাকে। অর্থাৎ যেই ধরনের সন্তান ওই স্বপ্নদ্রষ্টা মনে মনে কামনা করে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরা রয়েছে মনে মনে ছেলে সন্তান কামনা করে, আবার অনেকে রয়েছে এমন যে মেয়ে সন্তান কামনা করে। দর্শক এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হবে। দর্শক, তাছাড়াও আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন, আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন। আমি যথাসম্ভব আপনার সেই স্বপ্নের ব্যাখ্যা কিংবা তাবির দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।